জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল বসুন্ধরা গ্রুপ সেক্টর এ তিন ম্যাচ সিরিজের আন্তঃবিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট। ফাইনালে বসুন্ধরা এলপি গ্যাসকে 90 রানে হারিয়েছে। বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ প্রথম ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে 223 রান জড়ো করে ফুড ডোমিনেটর। জবাব দিতে নেমে 133 রানে শেষ হয় এলপি গ্যাস গ্ল্যাডিয়েটরের ইনিংস। টুর্নামেন্টের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে মাঠে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোভান। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান শাফিয়াত সোভান। আগামীতে সেক্টর এ আন্তঃবিভাগ টুর্নামেন্ট ছাড়াও বসুন্ধরা গ্রুপের অন্যান্য সেক্টরের সাথেও এমন ফ্রেন্ডলি ম্যাচ আয়োজন করা হবে বলে জানিয়েছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোভান। এদিকে এমন টুর্নামেন্টে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বসুন্ধরা এলপি গ্যাস ও বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজের কর্মকর্তারা।